ধন্যবাদ। আসলে কথা বলতে পারছি না, শ্রমিকদের ন্যায়সঙ্গত দাবি আমি সবই পূরণ করব এবং শ্রমিকদের জন্য 5 বিঘা জমির উপর একটি কবরস্থান করে দেব, আর আমি নির্বাচিত না হলেও আমার ব্যক্তিগত টাকায় করে দেব। বাধার সম্মুখীন হইনি, পরিস্থিতি অনেক ভালো, তা আমরা অনেক এগিয়ে আছি। নৌকা এবং ঈগল ষড়যন্ত্রের চেষ্টা করছে, তারা যে কোনো প্রকার ষড়যন্ত্রের মাধ্যমে নৌকা মার্কার প্রার্থী বিজয়ী হতে চায়। ইতিমধ্যে ইনি ওনার সমর্থকরা এটি প্রচার করছেন। আমার ট্রাকের আমি তো মনে করি আমার বিজয়ী হওয়া নিয়ে কোনো আশঙ্কা নেই, আমি ইনশাল্লাহ বিপুল ভোটে বিজয়ী হব। নৌকা এবং ঈগল আমার ধারে কাছে আসতে পারবে না।